বারবার কি ঘোড়াইতে পারলাম না, বুঝলাম না কিছু, শরীরের কি জোর টুর কমে যাইতেছে নাকি, এমন মজা টজা মারতে আছে, আইসাইসি করতে আছে। এর ভিতরে দিয়া এক নতুন মুসলমান গিয়া সেটা কয়, আবুল হাফাজ সাহেব কো কয় বেড়া হেন এত আবুল হাফাজ শুনছেন নি কয় কিতা, তা আপনার খোদায় আপনার নবীর খোদায় আপনার আল্লাহ আয়াত নাজিল করছে, কয় কিতা কইছে, কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়াতাব, আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। কথাটা শুননের লগে লগে আবুল আহাবে সকলে হালাই দিয়া উঠা দিছে, দৌড় দৌড় দিছে। পরে কর্মী যারা আছেন তারা জ্ঞান জাতিয়া ধরছে, আপনি আপনার নেতা না, আপনি দৌড় দিয়া লাইলে আপনার কাছে উঠতে লাউন লাগে না, আপনি নেতা ইয়ে দৌড় দিয়া লাইলে কেমন দেখা যায়, আপনি দৌড় দিছেন কেত দৌড়কে আমি দিতে আমরা তোরা দিবি, আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, আমি এনে যাইতেছি কি কারবারটা যাইতে আছে, আমি এনে জানি আমার কি কারবারটা যাইতে আছে। এখন কাফেরেরা কয় আপনি এইটা ধৈর্য বইয়ে রয়েছেন মুহাম্মদের কথাটা কি আপনি মানেন, কয় না, তো আমার কথা বিশ্বাস করেন, কয় না, কয় তো আর দৌড় দিছেন কি তার খোদা যা মন্দে তাকো। এবার আবুল আহাবে সিল্লান দিয়া করে, এই আয়াত তো নাজিল হইছে আমার ব্যাপারে, মুহাম্মদের খোদারও তো আমি মানি না, কিন্তু খেয়াল করে দেখছি মুহাম্মদের খোদায় যা কয় তাই হয়, ঠিক কিনা কয়, হয় না কি হয় না, আগে ওই তো অহন বোধ হয় না, আমরার মতো আল্লাহ তো চেতা না, আমরা তো কাজ্যা লাগে সেটা এমন গালাগালি শুরু করা, তার জন্য সাজিয়া মরে যায় তার সুইটারটা বেড়ে মরে যায় লাউ গাছটা বেড়ে জন্য তার মরে যায় তার কোথায় বিলাই ডিবে রাইয়া যেন তে বেড়াইয়া তার বেরিয়ে বিড়িয়ে সব বেড়াইয়া বেড়া তারা ঘরটা জন্য একটা থামা থামা হয়ে যায়, আল্লাহ দা আমরার মতো এত চেতা না, ধরে 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 না, ধরলে আল্লাহ সাংঘাতিক আল্লাহ, সাংঘাতিক আল্লাহ, বুঝ করে কাম কর, মনটা যা ধরে তা কইর না, বুঝ করে কইর আল্লাহ, কিন্তু আপনি ডাইরেক্ট ধরে না, তুমি ঠাড়া ফুড়ে মরতা না, আটকা তোমার সুইটা সিটা সকলে লইয়া গরম হইয়া থাকবা, এরকম হইতো না, আল্লাহ তোমার কষাইয়া ওই এখন আইতে আছে কতাই নেই বুঝবা, তাব্বাতি ইয়াতে যখন আইব ফুড়া মতো তখন টার ফাইবা কারবার কি যাইতে আছে। আবুল আহাবে দৌড় দিছে, কর্মীরা গিয়া কইছে আপনি আপনি দৌড়াদৌড়ি করেন না, আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে দৌড় কি তোরা দিবি, আমি এনে বুঝতে আছি কি যাইতে আছে, কইছে যে আবুল আহাবের দুই হাত শেষ, শোন খেয়াল করে শুনে, এখন তুমি মাইক বাড়ছে যেমন রে, আর এই মাইক মেন্ডারে ধরে সিহন জিংলা দিয়ে কটা উদম কইটা কি সঞ্জয় তো তারে, আচ্ছা ঠিক নেই তো কইয়া লাইছি তো সারছে তো আর কি, হ্যাঁ মারহাবা কন জোরে কন মারহাবা, দেখছে নাত কোন ধরে হরেন বাজে না তো এটা কইতো এবার তো খারবার দেখছে, হরেন এটা বাজে না তার এই খবরে নাই, তো আওয়াজ হইতো আওয়াজ হইব কেমনে, এমন জায়গার ফিটা দিত হইব যেন তো দেহাইতো না, ফাঁকা জাগার নাম জানি মাইকে কইতাম না, বাচ্চা গো সত্রে আজ মন্ডা বালা কত মাইক মেন আমি ফিস মোড়া বান্ধি হতাইলেছি রে, আচ্ছা যাই হোক আল্লাহ যে রহমত করছে আলহামদুলিল্লাহ, কন যেই কথাটা কই কথা মনে আছে নিও, এখন আল্লাহ কথা কয় কম বুঝাই বেশি, আল্লাহ তো আমরা মতো চলবো না না, তো আল্লাহ তো সাংঘাতিক আল্লাহ, আল্লাহ তাবারক তাআলা কইছে কয়াত ধ্বংস হইব, ধ্বংস হইব না হইয়া গেছে কয়াত, এখন মুফাসসিরিনে কেরামের কথা আছে, মুফাসসিরিনে কেরাম কয় ইডা দিছে এক হাতে দুই হাত ধ্বংস হইতো কিনে, এক হাতে কাম লাগলে টুকরো টুকরো করে আলাপ, কাম লাগলে ঘুরে ঘুরে করে আলাপ, এবার এটা দিল এক হাতে আর আল্লাহর ক্ষমতা আছে দেখি আল্লাহ দুলু আর ধ্বংস করে লাগবে, এটা তো বুঝে ধরে না, বোফা সিলিন্ডারকে নাম কয় তোমরা বুঝে আল্লাহ চলে না, তোমরা যে আহ চাষ টলে বই এনে হর হর করতে পারো, তোমরা বুদ্ধি আমরা জানি না, গত বুধবারে কি দিয়া ভাত খাইছো জিগাইলে তোমরা একটা লোকে কইতে পারবো, তোমরা তোমরা বুদ্ধি কম আওয়াজ বেশি, আল্লাহ সবটা বুদ্ধি এক লোকে দেখায় না, আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি, আল্লাহ কইছে কয়াত ধ্বংস হইছে, মুফাসসিরিনে কারাম কয় ধ্বংস হইছে ছয়াত, কয় হাত আর দুই হাতের কথা কইলো কেনে, দেখেন কি ব্যাখ্যা দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনি যখন এই ফলা এই ক্রিকেট খেলা আপনার দেখছেন নি কেউ, কারা কারা ক্রিকেট খেলা দেখছেন দিয়ে আতুলেন আতুলেন ক্রিকেট খেলা দেখছেন না, আচ্ছা আত্মামান ক্রিকেটের যে বল করে যে বোলার তে যখন বল করে একটা আত কি গামছা দিয়ে শরীরের লোকে বাইন্দা লয়,
কথা কয় না কেন লোকটি বুঝলাম না কিছু। ক্রিকেটার যেতে বল করে বোলার থেকে এক কাজ শরীরের লোকে গামছা দিয়ে দড়ি দিয়ে বান্ধা লয় তে বল করে ডাইনাতে, কিন্তু বাম হাত রাখি জাগাত থাকে না ঘুরে জাগাত এই দুন হাতে মিলে আগাইয়া গাইয়া গিয়েছে না, এই হাতে হেইও কয় এই হাতে ইটা দেয় ঠিক নেই কি আল্লাহ না কিসি হল আল্লাহ বুঝ দেখছেন নি আল্লাহ কয় যদিও বল করে ডাইনাতে বামাতে হেইও কয় যদি আবুল হাবে ইডা দিছে ডাইনাতে বামাতে শক্তি যোগাইছে এর লাগিয়া মাছ ধরুন্নার সেই ভাগ ডুলা রাখুন্নার সেই ভাগ ঠিক কিনা ইডা দে উন্নার যেই দোষ হেইও কইন্নার হেই দোষ আল্লাহকে আল্লাহ দুনো হাতেরে ধরছে দুইয়ায় থুইন্নে তুমি এই কথা কও আল্লাহ কইছে দুইয়াত ভিতরে আছে সয়াত কই বুঝলাম না কি সয়াত। এবার আমি একটা একটা করে জিনিসের নাম কয়াম আপনারা গণ্যা দেখবেন কয়রা দরকার আছে নিও ডাইনাত এক কইবেন ডাইনাত বাম হাত দুনিয়া আখেরাত ছেলে মেয়ে বউ সম্পদ কয়টা হয়েছে সকলে কইছেন না দেখি আবার গণ তৈব সবাই গণবেন ডাইনাত ডাইনাত বাম হাত দুনিয়া আখেরাত ছেলে মেয়ে বউ সম্পদ আল্লাহ কয় আমি কইছি দুইয়াত আবুল আহাবের এই ছয়টা জিনিস থাকতো না। আবার একবারে ধৈর্য খেয়াল করে শুনেন আমি কইলে আপনি বুঝবেন একটা মানুষের এই ছয়টা জিনিস যদি না থাকে তে সিল্লান দিয়া কইব আমি আর থাইক্কা কি লাভ ঠিক কিনা তার ডাইনা তো নাই বামা তো নাই দুনিয়াও নাই আখেরা তো নাই ছেলে মেয়ে বউও নাই সম্পদও নাই তার আর আছে কিতা আমার কথা কথা তার আর আছে কিতা তার তো কিচ্ছু না তুই মরস না কিনে তুই তোর ডাইনা তো নাই বামা তো নাই তুই খাও যদি তুই ফেরতি না খাই তুইও ফেরতি না তার ডাইনার দুয়ে বামা দুন রেহাতে চালাইলে তার দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ ফলা ভাইয়া বউ দেখছে সাইড দিয়ে মনে রইছে এরপরে গিয়া সম্পত্তি দেখছে যে ফানিত ফুড়া অথবা আগুন লাগাই ফুড়া লাইছে তো তার আছে কি তা তা আপনি কি এটা সহ্য করতাম ফানামো এই কথা কই আর এই ছয়টা জিনিস যদি আমরা জায়গায় জীবনতে আমরা এটা বাচ্চা থাকতাম ফারামনি আমরা স্ট্রোক করে মারা যাবো মানুষটা জাগাত জাগাত মানুষটা স্ট্রোক করে মারা যাবো এই যে এত অশান্তি প্রসাদ ইয়ার পরে ভাই যখন যায় বাচ্চা ভাইয়ারা যখন দৌড় দেয় এক আব্বু কেমন আছো তাহলে এই সারা মেন্নতের কথা ভাইয়ার চেহারার দিকে চাইলা চাইয়া বুঝ নালায় যখন ভাত বাইরে দিয়া বেগম সাহেব যখন ফাঁসি দিয়ে বইয়া বইয়া বাতাস করে সারা মেন্নতের কথা দানের বাড়ের কথা দান দাওনের কথা সব সেকেন্ডের ভিতরে ভুললা লয় ঠিক কিনা কও কি আল্লাহ কি কথাটা কইছি আবুল আহাবের ছয়টা জিনিস থাকতো না ডাইনাত বামাত দুনিয়া আখেরাত ছেলে মেয়ে বউ সম্পদ এই ছয়টা জিনিস তার কোনো কাজে লাগবে না। এই কথা যখন বলছে আবুল আহাবের টেনশনও ফুরে গেছে মনে মনে কয় শুরু জানি করবো কুন্ডা দিয়া আল্লাহ কয় শুরু করাম তোর বউয়ের দিয়া শুরু করবো কারে দিয়া কারণ গড়ে দিয়া যদি ফাঁস লাগাই দেওয়ান যায় তো আর আগুন লাগবো কিন্তু হুদুর দিতে আপনি খালি আগুন ফুয়াইবে ঠিক নিও ঘরে দিয়ে ফাঁস লাগাই দেওয়ান গেলে বেড়াই তোর জীবন শেষ জীবন শেষ তামা তামা এরকম অসভ্য বেরিয়ে তো অনেক জায়গাতে আছে আছে নিও দাদা নিজে বাচ্চা রয়েছে এই বাচ্চা রয়েছে আর কি ভিতরটা তামা তামা করে ডালাইছে আমি যখন এক মাহফিল দাউদ কান্দি গিয়া কইছি অনেক বেরিয়ে আছে খারাপ বেরিয়ে অসভ্য বেরিয়ে এক বুড়া বেড়া ফাল দিয়া করা কয় আমরা ঘর হয়ে আছে আপনি এটা কইতেন কইছি হ আপনি এটা কইতেন গেছেন কইতেন আর ভিতরে রাহাম কত বাসাম কয় বছর তাই আমার আংরা বানাই নিছে তাই আমি আপনি বাইক যাইতেন না এই কথা কমানোর পর আজ বাই কাছে জিয়ার বাইতে সাথে খেলা আমি নিয়ত করে আসি আসেনি এরম অসভ্য বেরিয়ে আসেনিও জামাইরে অনেক কষ্ট দেয় অনেক কষ্ট দেয় জামাইরে এরকম অনেক মহিলা আছে আবার অনেক পুরুষ আছে মহিলারে কষ্ট দেয় দুইগুলো আছে ঠিক কিনা কও না হুন্না লেবা শুনলা কুমু আংতুম লেবা শুনলা হুন্না
আল্লাহ কোরআনুল কারিমে কয়, ও পুরুষেরা শুনো, মহিলাগুলো হইল তোমার গায়ের পোশাকের মতো, ও আন্তুম লেবাসুন্নাহুন্না, তোমরা বেড়াইতে হইলে বেড়িয়ে তার গায়ের কাপড়ের মতো। মুফাসসিরিনে কেরাম কয়, এত তান থাকতে এটা দিয়ে কেরে আল্লাহ উদাহরণ দিল, কয় পোশাক মানুষের তিনটা কাম করে, তার ইজ্জত বাড়ায়, তার সরম গুড়া রাখে, তার আরাম দেয়। শীতের ভিতরে পোশাক আরাম দেয়, আর গরমের ভিতরে হইলো লুঙ্গি, তার লজ্জাস্থান ঢেকে রাখে। আর ভালো পোশাক হইলে মানুষটা ইজ্জত পায় সমাজ, ঠিক নিও? কি উদাহরণ আল্লাহ দিছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? দেখছেন কি উদাহরণ দিছে? স্বামী স্ত্রীর কইছে, ওই দাঁড়াই, বেড়াইতে হলো তোমার গায়ের পোশাক, আর ও মহিলারা বেড়াইতে হলো তোমরা গায়ের পোশাক, একজন আরেকজনের তিনটা কামও লাগবা, লজ্জাস্থান ঢেকে রাখবা, মানে লজ্জা সরমের যেই কথাগুলা এটি তুমি জানলেও বাহার বাগিয়া কইও না। আমরা বেড়িয়েতে বিয়া বই আইয়া পরের দিন গেলে ওই মা সাসিয়ে হগলে মিল্লা বেড় দিয়ে বই আলাই বই এসে জিগা, কিরম তারা মানুষ কিরম নমুনা বালা আই ওজা হৌর বাড়ির যত কথা আছে বেড়িয়েতে বাফের বাগ্য সব বড়বড়াইয়া কইতে থাকে। এইরকম অনেক বেড়িয়েতে আছে, জামাইরে বাড়াইয়া তুচ্ছ তাচ্ছিল্য কই ডালায়, অহন হৌর বাড়ির তারা জামাইরে আর গেলে মুরগা জব দূর করব দূরের কথা, জামাইরে গেলে এই জায়গায় খাইয়া আইসেন না গিয়া খাইবেন। সম্পূর্ণ মহিলাদের দোষ, শ্বশুর বাড়িতে পুরুষের অবস্থান নষ্ট করার পিছনে মহিলারা দায়ী। কারণ মহিলারা বিতর্গত অনেক কথায় আছে যে এটি সবটি কোন যায় না, এটি কোন যাইতো না, আম্মা ও শ্রীমন্তপুরের আম্মারা আপনি বাহার বাগ্যে এত কথা কইছেন কিনতে, তেনা হইলে ঘুমাইলে কত নাক ডাহে, তাইলে কি কইয়া দৌড়ের কত দরকার আছে, হেন তেনা হইলে সেতের ভিতরে দুটো কি চালায় আর কি, কেন এটা আপনি বুঝাইয়া ঠিক না করবেন, এটা ভাই বাহার বাগ্যে কইছেন কিনতেন, এটা বংশাবলী বেরিয়ায় এটি বাফের বাগিয়া কয় না, কায়দা করে সমাধান করে আলা কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই তেজে ব্যারেস গরু যে সুইটটা গেছে গা বেহতারে দরিদ ধরে রাখছে, গরু সুইটটা গেছে কেন দৌড়ে যেত তোরা গোয়াল গরু আইবো, তুই দরিদ ধরে রাখছো তুই কি, তো দরিদ ধরে রাখছে গরুর লোকে দৌড়ে যেতে পারে সারিত কইরা লুঙ্গিরা গেছে গেছে, তো এটারে কোনো মতে আউলি মাউলি দিয়া বাইক গেছে, গেছে পরে বউরে গিয়ে জিগেছে লুঙ্গি ডাকো, ওই লুঙ্গি ডাকো কান হয়ে গেছে কেন আসি দিয়ে হেন চাই বয়ে না, তার কি সেট কমিয়া রয়েছে না বাইরে রয়েছে, এর ভিতরে দিয়ে কথাটা মার্শাল্লাহ করে আগুনের ইয়ার সিডাটা না তেলের সিডাল, তে দৌড়ান দিয়ে গিয়ে সেটা দৌড়ায় দেখিতে গেলি এগুলা ওইয়া ফাত্তা ফাত্তা করে কি চালিয়েছে না গুমর করে হরিয়ে ফাঁক গড় আসিল, হরিয়ে হরিয়ে গুমুর কিলটা হুনছে হুন্না সেটা দৌড় দিয়ে আইয়া দেহে বয়স তো হোফানি হরিয়ে জিগা কি থাকো, তাই যেমন তোমারে মারলো কয় না আম্মা ডিম্পাটা উঠাতে ফরছে ভালাবেনি তো বংশাবলী ভাইয়া তো, তাই কইতে আছে বউয়ে কইতে আছে ডিম্পাটা আম্মা উফরাতে ফরছে, কয় তোমার সুহতি ফানি দেখা যায়, কই ডিব্বার লোকে যে ভালু ফরছে সোহের ভিতরে ফরছে এর লেগে ফানি দেখা যায়, কইছে না হরির কাছেও কইছে না জামাইয়ে যে মারছে, কিন্তু মনোরক্ষা বইয়া রয়েছে দুপুর বেলা খাইতে গেছে পরে নলাড়া দেয় গাল ভাইয়া ভাইয়া ফানি ভরে, তাই নিয়ে লেগে কত মেহনত করি ব্যান্ডায় দুইটা গরম ভাত রান্ধা রাখি, তাই আর এই ঠান্ডা ভাত খাইতে পারে ফানি ভাত খাইলে সর্দি লই আমায়, আমি গরম ভাত রাঁধি ব্যান্ডায় দুইটা, তাই নিয়ে ঘুমো থাকতে আমি উঠটা রান্না বান্না করি, আর যে গরুর লোকে না পাইলে আমার কি চালাও, হ্যাঁ কাল লাগিয়ে সংসার করলাম, বেডিটা সারাদিন আর খাইছে না কানছে, রাত্রে যখন ঘুমাইতে গেছে পরে বেডিটা না খাইয়া মুসকি দিয়া জানালার ফিরে হইতা রয়েছে, তে তো খিচনের বেলা খিচ্ছে বড় বড় না তার এটা মনে আছে, তা তা আকিস বিড়ি ধরাই ইডের বাট্টাটা লইয়া ঘরে গিয়া ঢুকছে, তো ইডের বাট্টার মতো এমনি টানতে টানতে ঘরে গিয়া ঢুকিয়া কয় কি খাওয়ার কি, বেডিয়া মাথা না কে কি মাথা না দি কেন দুপুরের কিল দেয়া, তে বুঝালাইছে আজ্য শেষ আজ্য রাত্রে মারি গেছে রে আজ্য নমুনা খারাপ, তে আসতেই করে ঘরের তে বাড়িয়া ইয়া সেটা লজেন কিন্না লইয়া আবার আইসে ইয়া ঢুকছে, কেনাও দুপুরের কিলটা আসলে আটকা দিয়া লাইছে এটা ভালো হয়েছে না, তাও লজেন খাও বেরিত মানুষ না মনোরম তো আইস দিয়া লাইছে দোকার বার তো শেষ, সব ভাড়া লাগতেন না
এই দয়া করে আপনাদেরকে একটা অনুরোধ কইরা যাই, কোনোদিন বউয়ের গায়ে হাত তুলবেন না। কারণ এই বউটা শুধু আপনার বউ না, আপনার স্ত্রী না, এই এই মহিলাটা আপনার বাচ্চার মা, ঠিক কিনা কম? এটা মনে রাখলেন তো এর সঙ্গে, এই মহিলাটা আপনার বাচ্চার মা, এটা মনে রেখে চললেন তাইলে যথেষ্ট। কষ্ট হইতেছে বোধ আপনারা? মনোযোগ কম, আমি যেটা জিগাই আওয়াজ দিয়ে লইয়া ফেলবেন, জুড়ে আওয়াজ দিবেন, মারহাবা কন, জুড়ে কন, আরো জুড়ে আওয়াজটা একটু কড়া করে দিয়েন, হুনুন না ভালো হইলে আওয়াজ করে মজা আছে, মারহাবা কন। এখন যেই কথাটা কইতাম ইসলাম, আল্লাহ আবুল আহাবের বউয়ের শুরু, ও ওই যে তিনটা না, হুন্না লেবাসুল্লাকুম ওয়ান্তুম লেবাসুল্লাহুন্না, মহিলা পুরুষ তারা হলো গায়ের পোশাকের মতো, এই মহিলা পুরুষ একজন আরেকজনের দোষ ঢেকে রাখবে, একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবে, একজন আরেকজনের ইজ্জত বাড়াইব, জীবনেও গোপন কথা তে সায়েষ্ট লগিয়া কইতো না, ঠিক কিনা কম? এ ভিডিও বাহার গিয়া কইতো না, তেও গিয়া বন্ধু বান্ধবের লোকে কইতো না, এটা গোপন গোপনই থাকবে স্বামী স্ত্রীর ব্যাপার। এই জন্য আল্লাহ বলছেন হুন্না লেবাসুল্লাকুম ওয়ান্তুম লেবাসুল্লাহুন্না, কি সুন্দর করে উদাহরণ দিছে আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, আল্লাহ কয় আবুল আহাবের শুরুই বউ দিয়া, আবুল আহাবের বউটা ভালো না খারাপ? কথা কেনা ভালো না খারাপ? আবুল আহাবের বউটা কেমন হলো জানেন না, ভালো কন্যা খারাপও কন্যা, কোন কুন্ডা কইয়া কি বিপদ পড়ি, আবুল আহাবের বউটা ছিল জঘন্য খারাপ, আবুল আহাবের চাইতে আরো খারাপ ছিল বউটা, নবীর আফন চাষি। এবারে প্রত্যেক দিন রাইতের বেলা নবীর রাস্তাটার ভিতরে, নবীর ঘরের তা কাবা ঘর হইতে যে রাস্তাটা, এটার বালুর ভিতরে কাড়ার শব্দ, বালুর ভিতরে দিয়া মাথাটা বার করে দিয়া এবিডিকে হইতে থাকতো। নবী যখন তাহাজ্জুদের সময় উঠতো, নবী যাইতো লইলে পাওয়ার ভিতরে যারা কাড়া ফুটতো, এবিডি জানালা খুললা চাইয়া থাকতো, খিলখিল করে হাসি দিত, নবী যে কাঁদতো আর কইতো, কাঁদাটাই যে দূর কষ্ট পাই, শাশির হাসিটা কই যারা অকারে টুকরা টুকরো হইয়া দিকে, যেবিডি আমার মার জায়গার চাষি করে কি তারে, আমার এমনি অত্যাচার করতে আছে, নির্যাতন করতে আছে। আবুল আহাবের বউয়ের কানে খবর গেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, আবুল আহাবের দুই হাত গেছে। এই কথা যখন বউয়ে হুনছে, এবিডি এমনি খারাপ, আর এই কথা হোনার পরে সেত কি কমছে না বাড়ছে? এই বেডিটা করছে কি, তা একটা দাও লইছে, শাড়িটা কাঁচা দিয়া চোখটি লাল লাল উড়াইয়া চুল উস্কু খুস্কু, এবারে চুলমুল ছেড়া দিয়া শাড়িটারে কাঁচা দিয়া একটা দাও লইয়া যারে ফায় তারে জিগায়, ও মোহাম্মদ রে দেখছো নি, নাউজুবিল্লাহ করল কেন, মোহাম্মদ রে দেখছো নি, বেডির নমুনা খারাপ, সুরার কথা যে হইনা লাইছে, এটা মানুষে বুঝা লাইছে, কয় কয় না আপনার তো দেখছি না কই আছে। এমন সময় বেডি ঘুরতে ঘুরতে নবীজি আর আবু বকর, খেয়াল করেন নবীজি আর আবু বকর রাস্তা দিয়ে আটতে আছে, এমন সময় সাইয়া দেহে বেডিরা দাওটা লইয়া চোখটি লাল লাল চুলটি উঠতে আছে কাঁসা দিয়া বেডিরা আইতে আছে। আবু বকর কইয়া রাসূলুল্লাহ, এই যে আয়াত নাজিল হইছে, আবুল আহাবের বউয়ের সকাল থেকে সেতা আপনার বিচারতে আছে, আর এত খালি দাও, কখন যে আপনার সামনে পড়বেন, আবার নি খুব টুক দিয়া লয়। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, আল্লাহর খেলা সাংঘাতিক খেলা, তুমি আর আমি একটা যাও, তোমারে দেখবো আমারে দেখতো না, সুবহানাল্লাহ কইতো না, না ওয়াজ হইতো না, ওয়াজ হইতো না, এবারে তো সুবহানাল্লাহ কইছে না, কিন্তু কখন ওয়াজ করাম, কখন এত হজ হইতো, মারহাবা কয় না রে, সবাই শোলডা লাড়া দিয়া এই ঘুমে ধরছে, শোলডা লাড়া দিয়া গলাটা জাড়া দিয়া বলেন সুবহানাল্লাহ। আমি যেন আর কওয়ার না লাগে, যেন যেটা কখনো সুবহানাল্লাহ কওয়ার লাগে, আপনারা বুঝাছে না, বুঝবো তো কইয়া লাগবে না, আমার লেগে কন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কন আমিন, জুড়ে কন আমিন। আবার আবুল আহাবের বউ কথা সত্য, আটতে আটতে সামনে আইসে, আইসার আবু বকর রে জিগা, ও আবু কা তোমার লগেরটা কব, নবীজি কলম লগে দিয়া খেলি, সুবহানাল্লাহ কয় না তো, নবীজি লগে দিয়া খেলি রইছে, আর আবু বকর লগে দিয়া খেলি রইছে, আবু জাহেল আবুল আহাবের বউ আবু বকর রে দেহে নবী রে দেহে না, কয় তোমার লগেরটা কব, কয় আছে লোকি তৈছে, কয় মোহাম্মদের খোদাই বিলে আপনার টাইনারে লইয়া কি গালাগালি করছে, কিতা বিলে কইছে তাব্বাতিয়া দা বিলা হাবি ওয়া তাব, মোহাম্মদ রে ফাইলে খোদারে দর ফাইলে বিছাই না, মোহাম্মদ রে ফাইলে আজ দেখলো নমুনা খারাপ করে লইলাম,
মুনবীজি মুসকি মুসকি হাসে, আবুল বকরও মুসকি মুসকি হাসে, বেডি কতক্ষণ গালাগালি কইরা গেছে গা, সন্ধ্যা পর্যন্ত নবীজির আর পাইছে না। বেডির সেত সাংঘাতিক বেডি তো, সাতা বেডি তো, এবার সেত দর কমে না, নবীজির না পাইয়া সেত আরো বাড়ছে। এবার ঘরে গিয়ে একটা দড়ি লইছে, কি লইছে সবাই কথা কন, কি লইছে? আরে আপনি ও কই কি লইছে? একটা দড়ি লইয়া বেরিয়ে দাওড়া লইয়া গেছে জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে এতদিন তো কাছে কাছে কাটা কাটছে, এবার ঢুকিয়া গেছে একবারে। খুব খেয়াল করেন সিহন কথা, কিন্তু নাহলে বুঝতেন না। ওখানে গভীর জঙ্গল ও ঢুকিয়া লাইছে দাও লইয়া দড়ি লইয়া। ইয়া সেরা ফাঁকনা ফাঁকনা মন কাড়া লম্বা লম্বা সুজা এরম সাইয়া সাইয়া এক কুবে কাড়া গাছ কাটতে লাই বেরিয়ে সব দিক কাটতা। ওই জিদ মোহাম্মদ যখন পাইছি না আটব বানছে দড়ি দিয়ে একটা গিট্টু দিছে। আমরা এগুলো একটা গিট্টু আছে হরকা গিট্টু, আপনার এগুলো আছেন এই গিট্টুটা? কি গিট্টু কয় না রে আপনার এগুলো? হরকা। ওই যে এমনি দিয়েছে না, এমনি উল্টাইয়া দিয়েছে এটা আর কি? হ্যাঁ দাউদ কাঁদতে গিয়া জিজ্ঞাসা এটা কি গিট্টু? ওকে হসকা হসকা গিট্টু। আর কক্সবাজার গিয়ে তো বুঝাইতে পারছি না, কতবার কইছি আও এমনে ফইলা দিয়া এরপরে উল্টাইয়া হেন্দাস একটা গোল বারো টান দিলে যে খুললা জিজ্ঞা কি লগে দিয়ে এক ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল বই রয়েছে আওলাদ ভাইয়ের মতো। তা আমি যখন তার বুঝাইতাম পারছি না, আমি হুজুর আপনি কত বুঝাইয়া কর না, হেবার আইস দিয়া আমি বুঝলে না তার আরে বুঝাইয়া কর, আমি তো বুঝি। তাই এলাকাতে ওয়াশ করে একটা মজা আছে, যেমন আপনার হরকা গিট্টু চিন্তা লাগছেন ওখানে ওয়াশ ডাকবই গেছে কেনা মার হাবা কন না কেন জোরে কন মার হাবা। এখন বেরি দা কাটা দিনে সব দিয়ে কারো বাইন দেয়া একটা হরকা গিট্টু দিছে, হরকা গিট্টু দিছে পরে এবিডির মতো ইয়া ওলা দল বাইছে না। এর সন্ধ্যার পরে এবিডি গিয়ে ফোজা বাইন দেয়া, এখন আলগি দিত স্যার এখন এই ফোজা আর তুলতে পারে না। এবার ওখানে সরল কথাটা যেটা, আমরা যদি একটা ফোজা বান্দি লাকড়ির আর এটা যদি তুলতাম না পারি, যদি দৌড়ও না থাহে তুললা দৌড়ও না থাহে, আমরা হলে কি তা করলাম? বল হ্যাঁ দুগলা কমাইলে সহজ হিসাব, যখন দেখছি যে ফারি না দৌড়ও নাই আমরা হলে কি তা করলাম? থাক অর্ধেকটি থাক, পরে অর্ধেকটি হন লইয়া যাই, পরে আইয়া অর্ধেকটি নেন, আমরা এই বুদ্ধিটা করলাম না? এবার এই বুদ্ধি করতো না তো, এবার ইয়া বেশি তো, কি ইয়া বেশি এটা কোন যেত না মাইক, এবার কি বেশি? ইয়া বেশি, বেড়ি তো কমাইতো না ইয়া বেশি তো। এবার ফোজা বান্দা তুলতেও পারে না কমায়ও না, শয়তান তো জিন্দা, শয়তান তোমার এটা দিয়ে সাইজ করান দেখবা শয়তানের।